টাঙ্গাইলের কালীহাতির সল্লাতে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বেলা সাড়ে দশটার দিকে তারা প্রায় ২০ মিনিট সড়কটি অবরোধ করে রাখে। তাদের অভিযোগ, প্রতিদিন সল্লা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়কটি ফোর লেন করা হলে রাস্তা পারাপারে সমস্যা হবে আর দুর্ঘটনাও বাড়বে, তাই শিগগির আন্ডারপাস নির্মাণের দাবি তাদের। এ বিষয়ে কালীহাতি থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, দ্রুত আন্ডারপাস তৈরি করা হবে বলে জানান তিনি। পাঁচজন একসাথে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমনকি তিনজন পঙ্গুত্বরণ করতেছে, হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সকল প্রতিষ্ঠান ওই সাইডে, আমরা এই সাইড থেকে ওই সাইডে যাতায়াত করতে পারি না ঠিকঠাক মতো। দুই পাশে ১৫-১৬টা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাগুলো এবার বারবার হতে পারবে না, সেই জন্য আমাদের এক দফায় এক দাবি, আমাদের এই সল্লা স্ট্যান্ডে আন্ডারপাস চাই।